সুদিন কাপা পৃথিবী সব অলিদের অলি ছিল সব পীরদের পীর ছিল সব আউলিয়াদের আউলিয়া ছিল তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ তার ব্যথা হলো পৃথিবীর সব অলিদের অলি সব আউলিয়াদের আউলিয়া সব পীরদের পীর যার নাম বলা হয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তবিলা রাইত বীর আব্দুল কাদের জিলানি কৌশল আজম গভীরাইতে রাস্তা দিয়ে গেইতেছে গেতে গেইতে রে যে দেখে একটা বৃদ্ধ মহিলা নদী কিনারে বসি বসি চোখের পানি ফেলে আল্লাহ দরবারে কানতেছে রেজাল্ট কোন 2000 টাকা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ দোয়া করতেছি বাবা তোমারও নিয়ে যাবেন দোয়া করতেছি ভিজি দাম দেবেন অসুবিধা নেই একটা দিন দাও ভিজবেন আপনারা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ গভীর রাতে ওই বৃদ্ধ মহিলাটাকে দেখলে কানতেছে কেন আব্দুল কাদের জিলানি মহিলাটাকে জিজ্ঞাসা করে আল্লাহর ওলি আল্লাহর ওলি জিজ্ঞাসা করল মা এত রাইতে কেন মা আপনি কান্দেছেন তোমার কি দুঃখ হয়েছে কি বেদনা আল্লাহর ওলি যে রাগ ছিল না আল্লাহর ওলিরা রাগ করে কথা বলে নাই নরম মেজাজে সরল মেজাজে কথা বলছিলেন আব্দুল কাদের জিলানিকে ওই বুড়ি বা চিনতে পারে না জিলানি বলছি আব্দুল কাদের জিলানির বাড়ি ছিল জেলার শহরে খেলার মেয়ে আর বাইরের দোস্তামের বাড়ি ছিল দোস্তাম নগরে আর জুনুন মিসির বাড়ি ছিল মিশর দেশে রাবেয়া বসনের বাড়ি ছিল বসরা দেশে তার দেশের নামে লেখে রাখা হয় আব্দুল কাদের জিলানির বাড়ি ছিল জেলান শহরে এই নাম বলা আব্দুল কাদের জিলানি রহমত আল্লাহ আলী আব্দুল কাদের জিলানি বুড়িমা রাগ করলেও রাগ করে না বুড়িমা এত আয় এই নদীর ধারে একাই বসে কেন কাঁদছেন আমাকে খুলি বলুন বুড়ি রাগ করে বলছে ব্যথা আমি কোন লোককে কামি তোমার বলে লাভ হবে না ব্যথা রে আমার মনে বড় বেদনা আমার বুকে বড় বেদনা আমি কেন কান্দি তোমার খুলি লাভ হবে না বলি লাভ হবে না আল্লাহ বলি বলছে মা কি দুঃখ আমাকে খুলি বলো আমি আল্লাহর দরবারে দোয়া করে দেব ভুড়ি মা চিনতে পারে নাই সব অলিদের অলি আউলিয়াদের আউলিয়া আব্দুল কাদের জিলানি বলছে মা তোমার দুঃখ আমি শুনতে চাই তোমার বদলে আমি দোয়া করতে চাই বুড়িমা তখন খুলি বল ব্যথা আমার দুঃখ যদি শুনতে চাও আমার একটা সন্তান ছিল আল্লাহ একটা সন্তান দুনিয়াতে দিয়েছে আর মেয়ে দেয় নাই আর ছেলে দেয় নাই সন্তানটা আমাকে কোন মানছিল আমার কথা মতন চলছিল বড় হয়েছিল আমাকে এত আদর করেছিল আমি হাউস করি সন্তানকে বিবাহ দেব আমি ইচ্ছা করি মেয়ে দেখছিলাম আমার মেয়ে পছন্দ হয়েছিল সন্তানকে বলছি যার বাজা অমুক দেশে আমি মেয়ে পছন্দ করে আসি বলছে মা তুমি যদি পছন্দ করছো মা আমি বিয়ে করো যেরকম সবাহা আমার কথা মতে ছেড়ে বিয়ে করতে যাবে আমি দিন তারিখ করলাম বেটাকে আশীর্বাদ দিলাম যাত্রী সহকারে আমার ব্যথাকে বিয়ে করার জন্যে সেই মেয়ের
বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, মেয়ের বাড়িতে গেছিলেন, বিয়েও করিয়ে আমার সন্তান ফিরার পথে যাবার কারে এই নদী পার হয়ে গেছেন। আসার পথে বৌমা সহকারে, যাত্রী সহকারে, দাড়িমাঝি সহকারে অর্ধেক রাতি যখন নদীর মাঝখানে পড়েছিল নৌকা, সল তুফানে শিলা বৃষ্টিতে এই নৌকা তলায় আমার ছেলে বৌবা যাত্রী পাই সবাই মারা গেছিল। আমার ছেলে আর বাড়িতে যায় নাই, আমার বৌমা আর বাড়িতে ফেরে নাই। আমি মা শুনছিলাম আমি কান্দি রে ও ব্যথা, আর তোমার চেহারা দেখতে পারলাম না ব্যথারে। আমি মা একাই কতদিন থাকবো এই বাড়িতে, এইভাবে কান্দি কান্দি বহুদিন চলে যায় রে ব্যথা। আমি মা আর বাড়িতে ঘুমাইতে পারি না, ওই ব্যথাটার কথা মনে হয়। আজকে আমি বিছানা ছাড়িয়ে গ্রাম ছাড়িয়ে এই যে নদীতে আমার সন্তান মারা গেল, বৌমা মারা গেল, আজকে নদীর কিনারে আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ আমার মৃত্যুটা করিনি, আল্লাহ আমার কলিজাকে তুই কাড়ি নিয়েছো। আমি মা দুনিয়াতে আর থাকতে চাই না। এই কথা যখন আব্দুল কাদের জিলানী শোনেন তখন বল মা গো আপনি কাঁদলে আল্লাহ মা শুনতেও পারে। আমি আব্দুল কাদের তোমার জন্য কান্দি, তোমার ছেলের জন্য দোয়া করবো, মা একটু সময় আমাকে দাও। আব্দুল কাদের গুরিমার দোয়াটা নিজে নিলে আল্লাহ দরবারে কৌশল আজম আব্দুল কাদের হাত তুলল, আল্লাহ গুরিমার কলিজার টুকুরা কেন তুমি কাড়ি দিলি আল্লাহ। আমি আব্দুল কাদের দোয়া করে আল্লাহ মা বড় ধন সন্তানের জন্য ঘুমাইতে পারে না, আল্লাহ পরিবার সন্তানকে তুমি ফিরিয়ে দাও। যখন আল্লাহ বলল আব্দুল কাদের কোন দোয়া করিস, আব্দুল কাদের কোন দোয়া করিস, এই দোয়া কবুল হওয়া সম্ভব। আব্দুল কাদের তুমি দোয়া করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না রে আব্দুল কাদের, দোয়া করিস না আমি সহ্য করতে পারি না। আব্দুল কাদের বলছে আমার পরিবার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলছে আব্দুল ওনার সন্তান তো পানিতে পড়ে মরে গেছে, ওই সন্তান বাকি নদীর মাছ খেয়েছে আব্দুল কাদের, মাছ খেয়ে হজম করেছিল মাছ পায়খানা করে মাটির সঙ্গে মিক্সচার হয়েছে, এটা কি আরো ফিরে দেওয়া সম্ভব, এটা কি সম্ভব? আব্দুল কাদের জেলানি বলছে এখন কুম্বর ফাঁক করি নাই, এই ওয়াদা তুমি দিয়েছ যে মাটির বানাইছিলাম সেই মাটিতে রাখব, হাজার কোটি বছর দেওয়ার পরে আমি আল্লাহ আমার কুদরতের দ্বারায় আবার কবরে জিন্দা করব, এই কথা তো তুমি ওয়াদা দিয়েছ। হাজার কোটি বছর পরে যদি জিন্দা করতে পারো আল্লাহ পরিমার সন্তান কি তুমি জিন্দা করতে পারবা না, যতক্ষণ তুমি জিন্দা করবা না অতক্ষণ আব্দুল কাদের জেলানি আমি দোয়া ছাড়ব না। আব্দুল কাদের দোয়া করতেছে রে এই সময় আল্লাহ দেখে বলে আব্দুল কাদের রে আর দোয়া করিস না, তাকাও রে নদীর দিকে বুড়িমাকে তাকাইতে বল আমি আল্লাহ বুড়িমার সন্তানকে আমি ফাঁসি দিয়েছি।